ভোট গণনা পরবর্তী হিংসার আগুনে জ্বলছে সারা বাংলা। মঙ্গলবার তারকেশ্বর বিধানসভা অঞ্চলে হিংসার বলি এক, গুরুতর আহত আরো দুই। জখমদের চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের দেখতে হাসপাতালে যান হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব। জানা গেছে 2021 সালে বিধানসভা নির্বাচনে জয়লাভের পর মঙ্গলবার তারকেশ্বর বিধানসভায় বিজয় মিছিল বের করার জন্য তৃণমূল কর্মী সমর্থকরা জমায়েত হয়। সেই সময় বেশ কিছু লোক বাঁশ, লাঠি, রড সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায় তৃণমূল কর্মীদের উপর, অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। এই আক্রমণের জেরে মারা যান গোপাল পাত্র, বয়স 42 নামে এক তৃণমূল কর্মী। আহত হন অনেকেই, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সকলকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এদিন চুঁচুড়া সদর হাসপাতালে তাদের দেখতে আসেন হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব সহ এলাকার তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে দিলীপ যাদব বলেন, বিজেপির বিভিন্ন জায়গায় অশান্তির পরিবেশ তৈরি করছে, আমরা পুলিশ প্রশাসনের কাছে জানিয়েছি উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য। বিজেপি বিভিন্ন ভাবে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে হিংসা করছে, পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। গতকালকেও আমাদের খানাকুড়ে দেবু প্রমাণিক এবং আজকে তারকেশ্বরের আমাদের গোপাল পাত্র খুন হয়েছে। গোপাল পাত্র খুন হয়েছে এবং সুখচাঁদ বিশ্রা এখানে ভর্তি আছে, তাকে দেখতে এসছিলাম। একই সঙ্গে বলি যে বাংলার মানুষ বিজেপিকে রিজেক্ট করেছে, হিংসা করে তারা এই বাংলার পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে। তার সঙ্গে হুগলি জেলায় সার্বিকভাবে ভালো ফল হলেও আরামবাগ মহকুমায় ভালো ফল হয়নি। আরামবাগ সহ এই জেলায় গতকালকে আপনারা জানেন যে বরাগড়ে, আজকে ধনেখালিতে, আজকে গোঘাটে, গতকাল কুলসুরা, খানাকুল, আরামবাগ বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের সন্ত্রাস সৃষ্টি করে হিংসার বিষয়টাকে প্রতিষ্ঠিত করে তারা কিছুটা সংবাদ মাধ্যমে টিকে থাকা, মানুষের কিছুটা সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে। আমরা পুলিশকে বলেছি যে যারাই গণ্ডগোল করছে, আমাদের নেত্রী বলেছেন বাংলায় সবাই শান্ত থাকুন, ভালো থাকুন, কোভিডের মোকাবিলা করুন, মানুষের কাজ করুন। যারা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সমস্ত তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা করুন। আহত রূপচাঁদ বিশ্রায় বলেন, আমরা বিধানসভা নির্বাচনে জয়লাভের পর একটা বিজয় মিছিল বের করার জন্য জমায়েত হই। আমাদের মধ্যে মারপিট অশান্তি করার কোনো উদ্দেশ্য ছিল না। হঠাৎ বিজেপির বেশ কিছু গুন্ডা প্রকৃতির লোক রড, লাঠি, বাঁশ ইত্যাদি অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপর চড়াও হয় এবং এলোপাথারি মারধর শুরু করে। যে কদিন ছিল যে সৌগত একটা হবে, এবার দিয়ে আমরা অশান্তি করতে যাই, আমাদের ব্যাপার নিয়ে আমরা করতে যাই। এবার আমরা দল ভেদে যদি 15 জন 16 জন যেহেতু আসি, ওরা ভেবেছে যে ওদের ওরা মারপিট করতে যাই, মারতে যাই। ওরা লাঠি ছোটা নিয়ে এসে আমাদের ঘরে মারতে আরম্ভ করে, কিন্তু আমাদের তো সেরকম মানসিকতা নয়। ঠিক আছে, এইগুলি মনে মধ্যর করে আমাদের একজন মারা গেল। ওদের হাতে অস্ত্র ছিল, তার যে বাঁশ ছিল, হ্যাঁ, তো বিজেপি করে তুমি কি করো? আজীবন ছিল। যদিও বিজেপি নেতৃত্ব অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। নিউজ আজ বাংলা, তারকেশ্বর। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন? কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত? নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে। শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।